সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, থেকে আপত্তিকর কি দেওয়া হয়েছে, আমরা সাংবাদিকরা সমাজের বিবেক, সমাজের দরকার, আমরা যেখানে সাংবাদিকদের নির্যাতন হবে আমরা সাংবাদিক সমাজ সেখানে প্রতিরোধ করে তুলব। আমরা চাই আমাদের সম্মান রক্ষা করতে। আমরা দেশ না, আমরা বসে থাকতে পারি না। আমরা ট্যাঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকে সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, সাংবাদিকরা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। এবারে বক্তব্য দেবেন জুয়াল মল্লিক ফুলপুর। আজকে আমরা নানা সম্মানে দাঁড়িয়ে আছি। এখানে দুটো ঘটনা, আমরা সাংবাদিকরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আছি। বাংলাদেশের একজন বরেন্দ্র ক্রাইম রিপোর্টার দীপু সরোয়ার, তাকে এক নামে বাংলাদেশের মানুষ চেনে। আপত্তিকর মন্তব্য দিয়ে এবং ন্যাক্কারজনক ভাষায় ব্যবহার করে আমাদের এই সাংবাদিক সমাজের দুই প্রতিনিধিকে দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে। সরকারি টেলিভিশনের উপস্থাপিকাকে সে ঘুষ নিয়ে বিবাহ করে এবং জোরপূর্বক অন্য মেয়েদের উত্তাক্ত করত, যার কারণেই একটি দুদক তৎকালীন দুদক পরিচালক এনামুল বশির দায়িত্ব পান। সে দায়িত্ব পাওয়ার পর ডিআইজি মিজানের সাথে আতাত করে সে বিভিন্ন সময় ঘুষ দাবি করে থাকে এবং ডিআইজি মিজান সে তথ্য অনেককে ফাঁস করে দিলে। দুর্নীতির সন্ধান করবে, দুর্নীতি দমন করবে, কিন্তু তারা তাদের মধ্যে দুর্নীতি বাস থাকলে সেটা ধরা যাবে না, তাদের বিরুদ্ধে রিপোর্ট করা যাবে না, এটি হতে পারে না। এবং এই রিপোর্টটা কিন্তু ইতিমধ্যেই দুদকের তদন্ত, পুলিশের তদন্তে প্রমাণিত হয়েছে। ডিআইজি মিজান এবং দুদকের পরিচালক বাসিরের যে ঘটনা, এটা প্রমাণিত হয়েছে। তারপরেও যদি এই চিঠি দিয়ে আমাদেরকে শুধু অসম্মানই করে নাই, দুদককেও অসম্মান করছে, কারণ তারা এই চিঠির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। আমি বিশ্বাস করতে চাই শুধু দুদক নয়, কোনো রিপোর্টের উৎস কোনো সাংবাদিকরা দিতে পারছে না, কোনো প্রশাসনেও। যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন।